পানির নিচে ডুব দিয়ে খাইলে যদি আল্লাহ টের পায়, রাতের অন্ধকারে বান্ধবীর সাথে ভিডিও কলে কথা কইছেন, কেউ জানে না জানে কে? আরো আসতে কন যুবকেরা হাসে কথা কয় না, এই মোবাইলেই ধ্বংস করে দিল যুব সমাজ, সব শেষ। এখান থেকে ২০ বছর আগে, ২০-২৫ বছরের যুবকদের চেহারা ছিল কমলা, মালটা, আঙ্গুর, আর এখনকার ২০-২৫ বছরের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন কিসমিস। কথা রাজ্যে গে মোবাইল চালায়, নেট চালায়, পর্নোগ্রাফি দেখে মুখ টুক দুমড়ে মুচকে কিসমিসে রূপান্তরিত হয়ে গেছে। প্যান একটা পরে তা খুলে খুলে পড়ে, ৫০০ টাকার জন্য এক প্যাকেট খিচুড়ির জন্য এই পাও দিয়ে তুমি রাজপথে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী স্লোগান দিয়েছ, আলেম ওলামা বিরোধী স্লোগান দিয়েছ, তাগুতি মিছিলে তুমি স্লোগান দিয়েছ, এই পাও কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য তোমাদেরকেই বলছি, যুবক ফিরে এসো, যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের ১৭ সেজদার সমান, যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের ১৭ সেজদার সমান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়াত। মনে রাখবেন দুনিয়ার মানুষ, মুত্তাকি কারা? জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যারা, তাকওয়ার অর্থ হলো ভয় করা, তাকওয়ার অর্থ হলো বিরত থাকা, তাকওয়ার অর্থ হলো নিজেকে হেফাজতে রাখা, তাকওয়ার অর্থ হলো আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন বর্জন করা। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন আল্লাহর ভয় কলিজায় আছে না নাই? এ বলেন আছে, আছে, আছে। রমজান মাসে, কি মাসে, কোন মাসে? সারা বছর আল্লাহরে ভয় করে না, রমজানে করে। প্রমাণ দেব আমি, বলবো? যখন রমজান মাস, চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড রোদে গরমের মধ্যে রমজান মাস আসে, বেলা ৩টার সময় জিহ্বা শুকায় যায়, গলা শুকায় যায়, সেই তৃষ্ণা লাগে, কষ্ট লাগে, জীবনটা ঠোঁটের কাছে যে বাড়ি খায়, মনে হয় সাগরের পানি সব খেয়ে ফেলব। বলেন তো এত কষ্ট হয়, পুকুরে ডুব দিয়ে তো এক ঢোক পানি খাইতে পারেন, খান না কার ভয়ে? আরো জোরে কন, পুকুরে কি ক্যামেরা আছে নাকি, সিসি ক্যামেরা আছে নাকি, ইমাম সাহেব আছে নাকি, মুয়াজ্জিন দেখবে নাকি, ইফতার কমিটি দেখবে নাকি? যাই বলেন তো, পানির নিচে ডুব দিয়ে খাইলে কেউ দেখবে না, দেখবে কে? এই বিশ্বাসটা সবার করি যায় থাকে না, থাকে না? রমজান মাসে ঘরে দরজা দিয়ে খাইলে কেউ দেখবে না, দেখবে কে? আরো জোরে বলেন, আপনি ভুল ক্রমে পানি খেয়ে ফেলেছেন, এই এলাকার কেউ জানে না, কিন্তু জানে কে? এই যে বিশ্বাস আমার আপনার কলিজায় কাজ করে রমজান মাসে, এই বিশ্বাসটা শুধু রমজান মাসে করলে চলবে না, বাকি ১১টা মাস একই বিশ্বাস আপনার কলিজার মধ্যে থাকা লাগবে। ও ভাই, পানির নিচে খাইলে ডুব দিয়ে যদি আল্লাহ দেখতে পায়, তাহলে ল্যাপ মুড়ো দিয়ে মোবাইলে কি সিনেমা দেখেন, এটা কেটের ভাই? এ কথা কানা, কথা কানা। পানির নিচে ডুব দিয়ে খাইলে যদি আল্লাহ টের পায়, রাতের অন্ধকারে বান্ধবীর সাথে ভিডিও কলে কথা কইছেন, কেউ জানে না জানে কে? আরো আসতে কন, যুবকেরা হাসে কথা কয় না, এই মোবাইলেই ধ্বংস করে দিল যুব সমাজ, সব শেষ। এখান থেকে ২০ বছর আগে, ২০-২৫ বছরের যুবকদের চেহারা ছিল কমলা, মালটা, আঙ্গুর, আর এখনকার ২০-২৫ বছরের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন কিসমিস। কথা রাজ্যে গে মোবাইল চালায়, নেট চালায়, পর্নোগ্রাফি দেখে মুখ টুক দুমড়ে মুচকে কিসমিসে রূপান্তরিত হয়ে গেছে। প্যান একটা পরে তা খুলে খুলে পড়ে, কথা কানা। এই মোবাইলেই ধ্বংসের মূল, আমি বলবো, বলবো, রাগ করবেন না তো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, কথা কান। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত না খেয়ে চা
পরন কাপড় না গিয়ে থাক, পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক, মোবাইল সারাদিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন, রাত বারোটার পরে নার্গিস যখন ফোন করেন দু চোখেতে ঘুম আসে না। এ ভাই সবার নাম কিন্তু আমি জানি নে, কার গার্লফ্রেন্ডের নাম কি তোমরাই ভালো জানো, যারটা যে সেটা মিলাই নিও আর কি। রাত বারোটার পরে লতিফা যখন ফোন করেন দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন, মোবাইলের ঠেলা পেম্পিরিতের জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না, এখন সব মোবাইলেই হয়, পার্কে যাওয়া লাগে, খারাপ লাগতেছে আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? ও যুবক তোমাদেরকেই বলছি, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ তোমার চোখকে প্রশ্ন করবে, তোমার কানকে প্রশ্ন করবে, তোমার জিহ্বাকে প্রশ্ন করবে, তোমার হাতকে প্রশ্ন করবে, তোমার পাওকে প্রশ্ন করবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। ও যুবক কিয়ামতের দিন এই হাত বলবে, কোন নারীকে তুমি স্পর্শ করেছ, বেগানা নারীকে এই হাত দিয়ে শুয়েছ, এই হাত দিয়ে তুমি কত খারাপ কাজ করেছ, এই চোখ দিয়ে রাতের অন্ধকারে কত পর্নোগ্রাফি রিল ভিডিও টিকটক দেখেছ, অন্যের মেয়ে অন্যের স্ত্রীর দিকে কুনজরে কুদৃষ্টিতে তাকাইছ। ও যুবক তুমি এই কান দিয়ে রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা পরকিয়া করেছ, কার স্বামী কার স্ত্রী, রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলেছ, বেগানা নারীর সাথে কথা বলেছ, এই কান সেদিন আল্লাহর সামনে বলে দেবে, এই পাও বলে দেবে, তুমি কোন পার্কে কোন গার্ডেনে কোন আবাসিকে কোন পতিতালয়ে গিয়েছিলে, কোন সিনেমা হলে গিয়েছিলে, এই পাও দিয়ে হেঁটে তুমি রাজপথে ইসলাম বিরোধী কোরআন বিরোধী স্লোগান দিয়েছিলে, আলেম ওলামার বিরুদ্ধে 500 টাকার জন্য এক প্যাকেট খিচুড়ির জন্য এই পাও দিয়ে তুমি রাজপথে কোরআন বিরোধী ইসলাম বিরোধী স্লোগান দিয়েছ, আলেম ওলামা বিরোধী স্লোগান দিয়েছ, তাগুতি মিছিলে তুমি স্লোগান দিয়েছ, এই পাও কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এজন্য তোমাদেরকেই বলছি যুবক ফিরে এসো, যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান, যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান, যৌবনকালটা হেলায় ফেলায় কাটাইও না, এটার অনেক দাম, অনেক দাম। ও ভাই যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান কেন জানে না তারা, আমি কি একটু বলে দেব, শোনেন, মনে করেন আমার ডান পাশে একটা 90 বছরের দাদা, বোঝানোর জন্য বলছি, যদিও আমার বাজানের বয়স এত হয় নাই, বোঝানোর জন্য বলছি, উদাহরণ জাস্ট, আমার বাজানের গালে একটাও দাঁত নাই, আর বাম সাইডে একটা 5 মাসের বাচ্চা, একটাও দাঁত নাই, দুজনের গালে কি নাই, দাঁত নাই, ক্লিন, একদম ফোকলা। এইবার আসেন, 5 মাসের বাচ্চা বামবারে, আমি যদি বাচ্চাটারে কাঁদুকুতু দেয় সুড়সুড়ি দেয় হাসবে না, হা হা করে হাসবে, আর দেখবেন এই ফোকলা দাঁতের হাসি এত মজা লাগে, এর আত্মীয় স্বজন মামা খালু দাদা দাদি নানা নানি সাজা সাজি এই ফোকলা দাঁতের হাসি দেখে পায়ের থেকে মাথা পর্যন্ত সুমা খায় কি খায় না, এই ফোকলা দাঁতের হাসি দেখে পায়ের থেকে মাথা পর্যন্ত সুমা খায়, এত মজা লাগে এই ফোকলা দাঁতের হাসি। আচ্ছা তাহলে 5 মাসের বাচ্চার গালে দাঁত নেই, পায়ের থেকে মাথা পর্যন্ত সুমা খাইলেন, রাখলাম, এবার আসেন তো 90 বছরের দাদার গালেও দাঁত নেই, দাদারে যদি কাতুকুতু দেয় আর দাদাও যদি হাসে কয়জনা সুমা খাবেন, এ কথা কানা, ক
কয়জন আসুমা খাবেন? খাবেন, কারণ এই পাঁচ মাসের বাচ্চার গালেও দাঁত নেই, দাদার গালেও দাঁত নেই। এই বাচ্চার হাসিটা দেখলে তুমি সুমা খাইছো, আর নব্বই বছরের দাদার হাসি, দাদারও দাঁত নেই, ও হাসি দেখলে গন্ধ কথা কানা। মুসলমান, আমি কমিটি করার জন্য বলিনি, বোঝানোর জন্য বলছি। যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহর কাছে ওই পাঁচ মাসের বাচ্চার হাসির মতো পছন্দনীয়। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাঁচ মাসের বাচ্চার হাসির মতো যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ। কেন পছন্দ? কারণ তোমার যৌবন আছে, শক্তি আছে, দাঁত আছে। তুমি বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তোমার জবান আছে, শক্তি আছে, দাঁত আছে, স্পষ্ট করে বলবে। কিন্তু যেই লোকটা নব্বই বছর বয়স, গালে দাঁত নেই, সে কি বলবে? এই জন্য বলা হয়েছে যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের সত্তর সেজদার সমান। কারণ তুমি যৌবনকালে সব সহি শুদ্ধ পড়বা, আর দাদার তো দাঁতই নাই, বলবে নাকি? তাই বলে দাদাদের রাগ করার কোনো কারণ নাই। দাদারা যদি হতাশ হয়ে যায়, হুজুর তাইলে আমাদের বুড়োদের কি কোনো কাম নাই? হ্যাঁ, চল্লিশ বছর যারা সরকারি চাকরি করে, চল্লিশ বছর যারা সরকারি চাকরি করে, চাকরি করার পরে রিটায়ার্ড হয়ে যায়, অবসরে চলে যায়, অবসরে যখন যায় দেখবেন যদি পাঁচটা ছেলে নাও খেতে দেয়, বুড়ো বুড়ির টেনশন নাই, পেনশনের টাকা খায় আর পান সুপারি খায়। ওই পেনশনের টাকা ভাঙে আর পান সুপারি খায়, কোনো টেনশন নাই। ও মুসলমান, কাজী যৌবনকালে আপনার ইবাদতটা যদি সহি শুদ্ধ থাকে, বয়সকালে যদি গালে দাঁত নাও থাকে, থবো থবো করবেন, ওই যৌবনকালের ইবাদাতের পেনশন বয়সকালে আপনার জমা হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন তো আমার আলোচনা? বুঝতেছেন তো? ও দুনিয়ার মানুষ, চাইলে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য, হেদায়াত কাদের জন্য? কাদের জন্য? চাইলে আল্লাহকে ভয় করা কি সব জায়গায় লাগবে না এক জায়গায়? রমজান মাসে, মসজিদে, মাদ্রাসায়, না সব জায়গায়? ব্যবসার মধ্যে ভয় করবেন কার? চাকরির মধ্যে ভয় করবেন কার? ঘুষ খাওয়ার সময় কার করেন? এমনও নামাজি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে জামাতে, আবার ঘুষ খাওয়ার সময় এক এক সিগনেচারে বিশ তিরিশ হাজার মাইরে দেয়। আপনাদের কক্সবাজারে নাই? হ্যাঁ, তাহলে নামাজ পড়ে কার ভয়ে, ঘুষ খায় ধরা খাইছে? হ্যাঁ, চাইলে মসজিদের মধ্যে আপনি আল্লাহকে ভয় করলেন, আর অফিসের মধ্যে? তার মানে আপনার ধারণা কি মসজিদটা আল্লাহর আর অফিসটা আল্লাহর না, এটা আপনার ধারণা? অথচ আল্লাহ বলছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাই দিয়েছি আমি আল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে কন, কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াল্লাহুম্মা মালিকাল মুলক ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল ক্ষমতার মালিক কে? এই জমিন বানাইছেন কে? চাইলে আপনি অফিসের মধ্যে ঘুষ খান আর মসজিদে খান না, তার মানে মসজিদটা আল্লাহর? না, এই মসজিদের মধ্যে কেউ সিনেমা দেখেন? দেখেন? কেন দেখেন না? কার ঘর? কার ভয়ে দেখেন না? এ জমিন কার? মসজিদ কার? এ জমিন কার? মসজিদ কার? তাহলে মসজিদে আপনি গান দেখেন না, বাইরে দেখেন কেন? আরে মসজিদে নামাজ হবে, এখানেও নামাজ হবে, মসজিদটাও যার, এ জমিনটাও তার। তাহলে মসজিদে যদি আপনি আল্লাহর ভয়ে গান না দেখেন, না শোনেন, এই জমিনেও গান শোনাও যাবে না, দেখাও যাবে না, এর নাম তাকওয়া। মসজিদের মধ্যে কেউ সুদ খান, বাইরেও খাওয়া যাবে না। মসজিদের মধ্যে কেউ জেনা করেন, বাইরেও যাবে না। মসজিদের মধ্যে কেউ পরকিয়া করেন,
বাইরেও যাবে না। তাইলে ভয় করা লাগবে মসজিদে না সব জায়গায়? প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন বলেন আমিন। ভাইরে, এই গোটা বাংলাদেশে অসংখ্য যুব সমাজ আজকে পথভ্রষ্ট। কক্সবাজারে যান, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে কেউ দিনাজপুর, কেউ রংপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে সারাটা রাস্তা ডিজে গান বাজাইতে বাজাইতে তারা শিক্ষা সফরের নাম করে নারী পুরুষের অবাধ মেলামেশা করে তারা এইভাবে পিকনিকে আসতেছে, গান বাজনা অপসংস্কৃতির মধ্যে লিপ্ত, গুনাহে লিপ্ত। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই মাঝের ঘোনা তারুণ্যের আলো এই যুব কমিটি আপনাদেরকে নিয়ে কোনো অশ্লীল গান বাজনা বেহায়াপনা নৃত্যর অপসংস্কৃতির ব্যবস্থা নয়, আপনাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য, কোরআনের বাণী শোনানোর জন্য এ সুন্দর কোরআনের বাগান ফুলের বাগান সাজিয়েছে, এ কোরআনের বাণী আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে একে একে পাঁচটা বছর। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বাজার? সবাই বলেন সবাই খুশি? আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে এই যুব কমিটির সঙ্গে আপনারা অ্যাক্টিভ থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই মাহফিলটা যাতে সফলতার সাথে প্রতি বছর আরও সুন্দরভাবে এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিতে পারে, আরও বড় বড় আলেম ওলামা এনে আপনাদেরকে সুন্দর সুন্দর কোরআনের কথা শোনাতে পারে। এজন্য সার্বিক সহযোগিতা আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই তারুণ্যের আলো, এই মাঝের ঘোনা তারুণ্যের আলো এই কমিটির মধ্যে সম্পৃক্ত করাবেন। আমার খোকন ভাইয়ের নেতৃত্বে এই কমিটিকে আল্লাহ তাআলা শুধুমাত্র পেকুয়া নয়, গোটা বাংলাদেশব্যাপী পরিচিতি লাভ করে, শুধুমাত্র মাহফিল নয়, সামাজিক মানবিক কাজের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ছেলেদের জন্য দোয়া করবেন, এ ছেলেগুলোকে যেন আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ, আবদুল্লাহ বিন হুজাইফার মতো কবুল করেন, বলেন আমিন। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। আমি একটু আগে আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম যে মোবাইলে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্নভাবে পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক, অপসংস্কৃতিতে আজকে গোটা সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে বলেছিলাম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে, আপনার চোখকে প্রশ্ন করা হবে, আপনার কানকে প্রশ্ন করা হবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে প্রশ্ন করা হবে। এই চোখ দিয়ে কী দেখেছো, হাত দিয়ে কী করেছো, কান দিয়ে কী করেছো, কী শুনেছো, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও যুবক, তোমাদেরকেই বলছি ফিরে এসো, মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার, অপসংস্কৃতি, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো। আজ আছি কাল নাই, একটা জিনিস মনে রাখবে, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় কিন্তু সে কিয়ামতে উঠবে। আপনি যদি কোরআন পড়তে পড়তে মারা যান, কিয়ামতে কোরআন পড়তে পড়তে উঠবেন। আপনি যদি ইসলামের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে কোরআনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হন, আপনি এই অবস্থায় আল্লাহর রাস্তায় কিয়ামতে আল্লাহর দরবারে উঠবেন। আপনি যদি নামাজের সেজদারত অবস্থায় মারা যান, আপনি কিয়ামতে সেজদারত অবস্থায় উঠবেন। আর যদি কোনো গাজার আড্ডায়, সিনেমার আড্ডায়, মোবাইলে পর্নোগ্রাফি, অশ্লীল সিনেমা, ব্লু ফিল্ম, এইভাবে গেম, পাবজি, ফ্রি ফায়ার, এই অপসংস্কৃতি দেখতে দেখতে আপনি মারা যান, ওই অবস্থায় আপনি কিয়ামতে নির্লজ্জ বেহায়ার মতো ওইভাবে মোবাইল খেলতে খেলতে উঠবেন। এজন্য ভাই, এই দুই দিনের দুনিয়া, দুই দিনের জিন্দেগি, খবরদার এই অপসংস্কৃতি, এই গেম, মোবাইল, পর্নোগ্রাফি, এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করেন, এগুলো সম্পূর্ণ হারাম। মনে করবেন পাবজি, ফ্রি ফায়ার, এগুলো ইহুদি, খ্রিস্টিয়ান, কাফের, বেঈমানদের বানানো একটা ষড়যন্ত্র মুসলমানদেরকে দূরে রাখার জন্য, মুসলমানদেরকে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র মাত্র। বিশ্বাস করেন, এটা সুকৌশলে আমাদের যুবকদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া বলে। জঙ্গি ট্রেনিং বুঝেন, জঙ্গি ট্রেনিং দেওয়া হয় সুকৌশলে। কারণ এই যে পাবজি মার মার মার, ফায়ার ফায়ার ফায়ার, এই যে ফায়ার করে পাবজি, এই যে, এগুলো কিন্তু সুকৌশলে আমাদের ছেলেদেরকে
অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে, এদের সব ট্রেনিং দিচ্ছে, শুধুমাত্র কৌশলে যখন অস্ত্র এরা পেয়ে যাবে, ওই যে খেলার মধ্যে যে ট্রেনিংটা নিচ্ছে বাস্তবে তার পরীক্ষা সেদিন দেখায় দেবে। এটা কাফেরদের ষড়যন্ত্র, এটা কাফেরদের একদম বানানো নাটক, কাজে এর মধ্যে পাও দিবেন না। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে, এ যুব সমাজকে পাবজি থেকে, ফ্রি ফায়ার থেকে, অপসংস্কৃতি থেকে, মোবাইলের পর্নোগ্রাফি থেকে এ যুবকগুলোকে হেফাজত করুন, বলেন আমিন। অনেক রাত হয়েছে, আমার খেয়াল নেই, আরেকটু আগে স্মরণ করাই দিলে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে পারতাম। ভাইরে, যদি আপনি এই সকল পর্নোগ্রাফি অপসংস্কৃতি খেলতে খেলতে করে মারা যান, আপনার কখনোই মৃত্যুটা ইমানি মৃত্যু হবে না, ক্যালেমায় মৃত্যু হবে না, শাহাদাতি মৃত্যু হবে না, আপনার নাফরমানি বেইমানি মৃত্যু হবে। কারণ এই গেমের কারণে আপনি চোর হচ্ছেন, গেমের কারণে আপনি নাফরমান হচ্ছেন, গেমের কারণে আপনার মুসলমানিত্ব হারাচ্ছেন, আপনি আপনার মুসলিম ঐতিহ্য ভুলে যাচ্ছেন। এর জন্য এগুলো থেকে আমরা হেফাজত থাকবো। একটু দু হাত তুলে দেখাও তো ভাই, আজকের থেকে এই অপসংস্কৃতি গেম, পাবজি, ফ্রি ফায়ার, পর্নোগ্রাফি, রিল ভিডিও আর দেখবো না, খেলবো না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।